كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا فكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. সম্মানিত ভাইদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো। যে আমরা প্রচলিত ভাবে শুনে থাকি যে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে রমজান মাসে তিন ভাগে ভাগ করা হয়েছে এটা কি সহিহাজ দ্বারা প্রমাণিত এটা কি সহিহাদিস দ্বারা প্রমাণিত যে আমরা দেখি এ মর্মে কি রয়েছে জি যেটুক বলা হয়েছে তিন ভাগ ওইটুক আমি উল্লেখ করছি আপনাদের আলবেটুকু আমরা শুনি রমজান মাস সম্পর্কে বলছেন যে আল্লাহ রসুল্লের নাম দিয়ে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ও হুয়া শাহরুন আউ আলুহু ওয়া ও আউ সাতহু মগফিরাতুন ও আিরুহু এতকুম মিনান্নার ও আিরুহু এতকুম মিনান্নার এখানে যে তিন ভাগে ভাগ করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তার আগে হাদিসটা পুরো হাদিসটা আমি পড়লাম না তো আমি বাংলা তর্জমা করছি যে কি রয়েছে আশা করি আপনারা শুনবেন সালমান রদে আল্লাহতে বর্ণিত তিনি বলেন শাবান মাসের শেষ দিনে রসুল সাল্লাই সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন তিনি বললেন হে লোক সকল একটি মহিমাম্বিত মাস তোমাদের কাছে তোমাদের ছায়া হয়ে ঘিরে ধরেছে সম্মানিত মাস তোমাদেরকে ছায়া করে ছায়া হয়ে ঘিরে রেখেছে ধরে রেখেছে এ মাস একটি বারাকাত্মা বারাকাত্ময় মাস এ মাস একটি বারাকাতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ এ মাসের শিয়াম ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এবং এ মাসের রাত্রের কিয়াম কিয়ামকে এ মাসের রাত্রের ক্যাম্পকে নফল করে দিয়েছেন এরপরে বলছেন যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল একটি ফরজ আদায় করল সে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফায়দা ফরজ মানে ফরজ আদায় করবে একটি নফল করলে ফরজ অন্য মাসের ফরজের সমান হবে আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের সত্তর ফরজ সম্পাদন করল তার মানে যে মা যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল এ মাসে এরপর বলছে এ মাস সবর ধৈর্যের মাস সবরের সবাব জান্নাত শবরের স্বাব জান্নাত এ মাস সহমর্মিতা মাস এমন এমন একটি মাস যাতে মমিন মমিনের বিবে রিজিক বৃদ্ধি করা হয় এ মাসে মমিনের রিজিক বৃদ্ধি করা হয় যে ব্যক্তি এ মাসে কোনো সাইমকে ইফতার করাবে ও ইফতার ইফতার তার গুণা মাপ মাপের কারণ হবে জাহান নামে জাহান নামের অগ্নি মুক্তির উপায় তার সবাব হবে সাইমের অনুরূপ অথচ সাইমের স্বভাব একটু কমও হবে না আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আমাদের সকলে তো সাইমের ইফতার ইফতারকারী ইফতারির সাইমের ইফতারির আয়োজন করতে সমর্থ নয় রসুলসাল্লা সাল্লাম বললেন এ শাব আল্লাহ তালা ওই ইফতার পরিবেশন পরিবেশনকারীকেও প্রদান করবেন প্রদান করেন যে ব্যক্তি বললেন এ যে একজন সাইমকে এক এক চুমু দুধ এক একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করাই আর যে ব্যক্তি একজন সাইমকে পেট ভরে খাওয়ায় খাওয়ায় পরিতৃপ্তি করলো আল্লাতালা তাকে আমার হাতে হাউজা কাউ আমার হাউজে কাউসার থেকে এমনভাবে পানি খাওয়ায় পরিতৃপ্তি করবেন যার পর সে জান্নাতে প্রবেশ করার পূর্বে আর পেঁপা স্বার্থ হবে না এমন কি সে জান্নাতে প্রবেশ করবে এটি এমন এক মাস যার প্রথম অংশ যা এমন একটি মাস যার প্রথম অংশে রহমত রহমত মানে রমজান মাসকে বলছেন এ একটি এমন মাস যার প্রথম অংশে রহমত মধ্য অংশ মাঘফেরাত শেষ অংশ জাহান্নাম আগুন থেকে নাজাত যে ব্যক্তি এ মাস তা এ মাসে তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দিবে আল্লাহ তাকে ক্ষমা করবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন হাদিসটি মুনকার বলছেন ওলাম সন্না মুনকার বলছেন জয়ী আত্মার ইমাম আনবানী তার জৈব তার গিয়ে তার মানে হাদিসটি মনকা জয়ীফ পাঁচ পাঁচশত উননব্বই ঊননব্বই নাম্বার হাদিস পাঁচশত জয়ীফা তারগিব পাঁচশত উননব্বই নম্বর হাদিস ইবনে খোজাইমা এক হাজার আটশত সপ্ত আশি নম্বর হাদিস সোয়াবুল ইমান তিন হাজার তিনশত ছত্রিশ নম্বর হাদিস আর জয়ীফরার কারণ কি যে কারণ এর সানাদে মানে হাদিসের সানাদে আলী ইবনো জায়দ জায়দ ইবন জাদ আন জাদ আন জাদ আন একজন দুর্বল রাবি রয়েছেন তাই এই হাদিসটি ওলামা সুন্না জয়ী বলছেন তাই আমরা অনেকে হাদিস মাসকে যে ধারণাগুলো করি যে এ মাস যার প্রথম অংশ রহমত এবং শেষ আস মা ফেরাত মধ্য অংশ মাঘ ফেরাত আর শেষ অংশ জাহান নাম থেকে আগুন থেকে না যাতের যে কথাগুলো আমরা বলি হাদিসটিকে ওলামা সন্না জয়ী বলছেন তাই আল্লাহর সবগুলাই মাস এর ভিতরে আপনার এ মাস রমজান মাস তো আপনার ফিরাত বলেন রহমত বলেন এরপরে সব কিছুই আছে কিন্তু নির্দিষ্ট করে আপনি বলবেন প্রথম অংশ রহমতের আর মাঝের অংশ মাঘ ফিরাত আবার সে সঙ্গে জাহান নাম থেকে মুক্তি এই কারণগুলা ওলামা তার তারা হাত রাবিগণকে দেখে এবং তারা এভাবে জয়ীফ হাদিসটি জয়ীফ কারণ দুর্বল রাবি রয়েছে দুর্বল রাবি রয়েছে তাই আমরা এভাবে নয় বরং এভাবে নয় আর যে বিষয়টি যে আমরা হাদিসে শুনলাম যে এ মাসে কেউ যদি একটি নফল করে তাহলে অন্য মাসের একটি ফরজ আদায়ের মতো নাকিভাবে আর যদি কেউ একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসের অন্য মাসের সত্তরটি ফরজ ফরজ আদায় করার মতো এ হাদিসটিও এ হাদিসের ভিতরে কথাগুলা বলা হলো তো আমরা মূলত এই হাদিস থেকে এটা প্রমাণ হয় যে আল্লাহ সুবাহানা তালা নির্দিষ্ট করে এইভাবে করেনি বরং এটা জয়ীফ এই জন্যই জন্য সোহাদিসের বিরোধিতা করে তার মানে যে সহি হাদিস যে এই রমজান মাসে কেউ যদি শিয়াম রাখে তাহলে আল্লা সুবাহান তালা তাকে অগন্তি নেকি দিবেন যেটা গণনা ছাড়াই তাকে নেকি দিবেন তাকে গণনা ছাড়াই নেকি দিবেন আর আরে মর্মের একটা হাদিস আমরা শুনি যে আল্লা সুবাহান তালা মানুষকে রক্ষা করবেন তাই আর আগে হাদিসে যে শুনলাম এটা মূলত জৈফ হাদিস জৈফ হাদিস আর অগন তিনি কি দিবেন এমর্ম একটা হাদিস আমরা শুনি আনাবি হরে রাতা রদি আল্লাহ কল কল আর রসুল্লাহ সাল্লাম ইদা কানা আউ লাইলাতিন মিন শাহ রান সুফিদাতি শায়াতিনু ওমার আদাতুল জিন্নি ওগুল্লিক আবু আবুল নারী ফালাম ইফতাহ মিনহা বাবুন

এক হাজার ছয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস শাহিবিনে হোজাইমা এক হাজার আটশত এক হাজার আটশত তিরাশি নম্বর হাদিস জি মুস্তাদ আল হাকিম এক হাজার পাঁচশত বত্রিশ নম্বর হাদিস সোনাল কুবরা বেহাকি আট হাজার পাঁচশত এক নম্বর হাদিস শহিবন হেব্বান তিন হাজার চারশত পঁয়ত্রিশ নম্বর হাদিস সহিদ জামে সাতশত উনষাট নম্বর হাদিস উনষাট নম্বর হাদিস জি হাদিসটিতে আমরা দেখি তর্জমা পড়ে আবু হরে রাউদ আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত হয় শয়ত্যান ও অবাধ্য জিন্দেরকে শয়ত্যান ও অবাধ্য জিনদেরকে বন্দি করা হয় জাহান নামে দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এর একটিও খোলা রাখা হয় না এদিকে জান্নাতেরা সমূহ খুলে দেওয়া হয় একটিও বন্ধ করা হয় না আহ্বানকারী মালাক বা ফেরিস্তাগণ ঘোষণা দেন হে কল্যাণ অনুসন্ধানকারী আল্লাহর কাজে এগিয়ে যাও হে কল্যাণের পথে জাতি তোমরা এই রমজান মাসে সিয়াম সাধন করো রমজান মাসে সিয়াম সাধন করো অন্যায় উপকর্ম থেকে তোমরা বেঁচে থাকো হে ও কল্যাণ ও মন্দ অনুসন্ধানকারী ও কাজ হতে থেমে যাও তুমি থেমে যাও অন্যায়ের কাছে তুমি যেও না এ মাসে লুবাহানা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করেন মুক্ত করেন এবং এটা রমজান মাসের প্রত্যেক রাতেই হয়ে থাকে জি এ মাসে আল্লাহ আল্লাহ বললেন যে এই মাসে আল্লাহ তালা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন মানে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং এ মাসের রমজান মাসের প্রত্যেক রাতই হয়ে থাকে তার মানে প্রত্যেক রাতেই আল্লাহ সুবাহানা তালা অসংখ্য মানুষকে জাহান নাম থেকে তিনি রক্ষা করেন এহাদিস হাদিস থেকে প্রমাণ হয় যে মানুষকে অন্যায় অপকর্ম থেকে নিজেকে দূরে থাকা লাগবে এবং আল্লাহ সুবাহান তালা হিসাব ছাড়াই মানুষকে জাহান নাম থেকে রক্ষা করবেন এবং হিসাব ছাড়াই মানুষকে আল্লা সুবাহানা তালা নিকিদান করবেন যা অন্য হাদিস দ্বারা প্রমাণিত হাদিসটি সহি আগে যে হাদিস নাম্বার বললাম হাদিসটি সহি হাদিস তাই আমরা এই রমজান মাসে যেন আমরা অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করি কারণ যারা যারা কল্যাণকামী তাদেরকে বলতে চাই আরও সামনে অগ্রসর হন আপনার জন্য জান্নাতের হরিরা আপনার জন্য অপেক্ষা করছে আপনি জান্নাতের দিকে ধাবিত হন আপনার এই দুনিয়ার পচা দুনিয়ার পিছনে দৌড়িয়ে আপনার জীবনকে নষ্ট করুন না পরকাল জীবন স্থায়ী ওই মরমাল সুবাহানা বলছেন ওলা খিরত হৈরু আবকা ও পরকাল জীবনই কল্যাণকর এবং স্থায়ী সেদিকে আপনি ধাবিত হন এরপরে অন্যায় উপকর্ম থেকে যারা অন্যায় উপকর্ম করছেন গাদ্দারি করেন মানুষের প্রতি জুলুম করেন অন্যায় করেন তারা একটু থেমে দাঁড়ান আপনার জন্য থেমে দাঁড়ান আপনার জন্য অভয় করছে জাহান্নাম যদি আপনি আপনার জাহান্নামের নামের পথ থেকে নিজে না সরে যান তাহলে পরকাল আপনার জন্য হারিয়ে যাবে অত্যন্ত কঠিন জটিল হয়ে যাবে আল্লাহ আল্লা সুবাহান তালা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন ওখ্রেদাওয়ানা আলহামদুলিল রবিল আলমিন ওসলিল নবীন মোহাম্মদআলি ও সাবেজমাইন সুবাহানকদিকা আশাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাইহি